টেরাকোটা স্টাকো দিয়ে সুনিপুণ সুদক্ষ কারুকার্য খচিত অতি প্রাচীন শ্রী শ্রী জানকী বল্লভজিউয়ের মন্দির আজও প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যে সাক্ষ্য বহন করে চলেছে। এই মন্দিরে 300 বছরেরও বেশি দিন ধরে পূজিত হয়ে আসেন শ্রী শ্রী জানকী বল্লভজিউ, অর্থাৎ শ্রীরামচন্দ্রের শিলারূপ। তৎকালীন অবিভক্ত মেদিনীপুর জেলার হাতে গোনা কয়েকটি পরিবার আজও কয়েক শত বছরের পৌরাণিক ঐতিহ্যকে অতি কষ্টের মধ্যে দিয়ে বুকে আগলে ধরে রেখেছেন। সেই পরিবারগুলির মধ্যে তিলন্তপাড়ার মাইতি পরিবার অন্যতম। স্বর্গীয় গঙ্গারাম মাইতি এই মাইতি পরিবারের আদি পুরুষ। অনুমান করা হয় সমসাময়িক কাল থেকেই শ্রী শ্রী জানকী বল্লভজিউ পরিবারের কুলদেবতা হিসেবেই পূজিত হয়ে আসছেন। এটা মন্দির তৈরি হয়েছে ফলকলিপি অনুযায়ী 210-212 বছর আগে। আর সংস্কার কার্য একটা সাধারণ যে লিপি থেকে পাওয়া যায় মন্দিরের ফলকলিপি থেকে, এটা 1910-12 সালের দিকে সম্ভবত হবে। এরপর কোনো সংস্কার হয়নি, যার ফলে মন্দিরটা জরাজীর্ণ অবস্থায় চলে যায়। আর ব্যক্তিগতভাবে আমি এবং আমার ভাইরা উদ্যোগী হয়ে 1998-99 সালে সংস্কারের চেষ্টা করি। আর এর জন্য IIT-র অধ্যাপক প্রফেসর সুজয় দাস আমাদের পরামর্শ দেন, সেই পরামর্শ মতো আমরা কাজ করি। আর প্রত্যেক 6 বছর অন্তর অন্তর এটা আমি নিজের উদ্যোগে এটা এই কাজটা করি। আর ওনাদের পরামর্শ অনুযায়ী কোনো চুন রং ব্যবহার করা হয়, অন্য কোনো আধুনিক রং বা সিমেন্ট এসব ব্যবহার না করে চুনের উপর কাজ করেই হচ্ছে। মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।